ಸಚ್ಚಿನಂದನು ಈಶ್ವರ ಪರಮ ಕೃಷ್ಣ ಸಚ್ಚಿದಾನಂದ ವಿಗ್ರಹ ಅನಾದಿರಾದಿ ಗೋವಿಂದ ಸರ್ವಕಾರಣ್ಯ ಕಾರಣ ಗಿರಿ ಜಾತಿ ಮಾಧವ ಜಗನಾನ್ನ ಜಗವರ್ಣ ಜಗವರ್ಣ ಲೋಕಾಶ್ರದ್ದಿ ಕಲಮಶ ತಸ್ಮೈ ಶುಭದ್ರಸ್ವನಿ ನಮೋ ಪರಾಪಿದಾಭಿರಾಮ ನಿಗಮಾಕ್ರಂತು ಬಂಧನ್ ಕಂಜಂ ಕಂ ಕಂಬುಕಂಠ ಸ್ಮಿತ ಶುಭದ ಮುಖಂ ಸಾಧರಣೆ ಸುವೆನು ಕ್ಷೇಮಂ ಸಂತಂ ತಿಭಂಗ ರವಿಕಾರ ವಚನ ಭಜಿತ ವೈಜಂತ ವಂದೇ ಬಿಂದವನುಸ್ತಂ ಜೋಭೂತಿ ಶತವಿತ್ರ ಬ್ರಹ್ಮ ಗೋಪಾಲ ವೇಷನು ಹೇ ಕೃಷ್ಣ ಕರುಣ ಸಿಂಧು ದಿನಬಂಧು ಜಗತ್ಪತೆ ಗೋಪೇಶ ಗೋಪಿಕಾ ಕಂತ ರಾಧಕಾಂತ ನಮಸ್ತುತೆ ನಮೋ ಬ್ರಹ್ಮಣ್ಣ ದೇವಾಯ ಗೋ ಬ್ರಹ್ಮಣ್ಣ ಹಿತಾಯ ಜಗದ್ಧಿತಾಯ ಕೃಷ್ಣಾಯ ಗೋವಿಂದಾಯ ನಮೋ ನಮಃ ನೈ ವಿಶರಣ್ಯ ಗತ ವೈಗುಣ್ಯ ವಿಸ್ತಿತ ಪುಣ್ಯ ಸಕಲ ಜನಮಾನ್ಯ ಶ್ರೀಮದ್ ಭಾಗವತೀಯ ಪ್ರಸಂಗೆ ವಕ್ತಾಲ ಮಹರ್ಷಿ ನಂದನ ಉಗ್ರ ಶುಭಮಣಿ ತತ ಶೂತ ಗುಷ್ಠಾಮಿ ಸ್ವತಾಶಂಕಾದಿ ಷಷ್ಠಿ ಸಹಸ್ರ ಮಹಾಮುನಿ ಅದಿಗೆ ಗಂಗಾ ತೀರ್ಥ ಶ್ರೀಮದ್ ಭಗವತಿಯ ಪ್ರಸಂಗೆ ಭಕ್ತ ಶ್ರೀಮದ್ ಬಾಧುರಾಯಣಿ ಶುಭದೇವ ಗೋಸ್ವಾಮಿ ಸ್ವತಾ ಬ್ರಹ್ಮ ಸಾಪಗಸ್ವರಾಜಿರಾಜ್ಪುರಿ ಓಂ ನಮ ಭಗವತಿ ವಾಸುದೇವಾಯ ಓಂ ನಮ ಭಗವತಿ ವಾಸುದೇವಾಯ ಓಂ ನಮ ಭಗವತಿ ವಾಸುದೇವಾಯ ಅಂಗ ವಿಷ್ಣು ಶ್ರೀಮದ್ ಭಾಗವತ ಸುದಿ ಭಕ್ತ ಮಂಡಳಿ ಮಾಯರಾ ಬಾಬಾರಾ ಭಾಯ ಬೋನೆರಾ ಕಚಿ ಕಾಚಾ ಸುಣಾಮಣಿಗಣ ಆಜಕೆ ನಿಧನ ಘೋಷೇರ ತಿರುದಾನ ದಿವಸ ಉಪಲಕ್ಷೆ ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। নিধন ঘোষ কিরকম ব্যক্তি ছিলেন আগে বলতে হবে। আমার বাবা ছোটবেলা বলতেন বৃন্দাবনে বৃক্ষাদি তরুলতার শাখা প্রশাখা নিম্ন দিকে থাকত বা এখনো থাকে। 11 বছর বয়সে আমার পিতৃবিয়োগ হয়েছে। এ কথাটা আমি মনে রেখেছি। বাবা বলতেন বৃন্দাবনের বৃক্ষাদি তরুলতার শাখা প্রশাখা নিম্ন দিকে। 1978 প্রথম আমি বৃন্দাবনে যাই। আমার শুধু লক্ষ্য ওই বৃক্ষের দিকে। আমাদের দেশের বৃক্ষে উপর দিকে থাকে আর বৃন্দাবনের বৃক্ষের শাখা প্রশাখা নিচ দিকে থাকে, এর অর্থ কি? মথুরার আগের স্টেশনে হাতরাস স্টেশনে ট্রেনটি থামল। দেখলাম দুই দিকে প্রচুর পেয়ারা বৃক্ষ। আমাদের দেশে যে পেয়ারাকে বলে কাজীর পেয়ারা,
কলকাতা গেলে বলে বারাইপুরের পেয়ারা বা কেজির পেয়ারা, কাশীর পরে উত্তর ভারতে গেলে বলা হয় কাশীর পেয়ারা, এক অর্থে বড় বড় পেয়ারা। সেই পেয়ারা গাছগুলি দেখলাম, গাছের ডালগুলি একেবারে মাটিতে নুয়ে রয়েছে। তখন আমার বাবার কথা মনে হলো, বাবা যে বলতেন বৃন্দাবনে বৃক্ষাদি তরুলতা ডালপালা নিম্ন দিকে, তার একমাত্র কারণ গাছের ডালে বড় বড় ফল, গাছের ডালে বড় বড় ফল, সেই ফলভারে বৃক্ষ নত, এমনিতে শাখা পোশাখা নত হয়ে থাকতো না। বড় বড় পেয়ারা এক একটা শাখায় অনেক বড় বড় পেয়ারা, কোনো কোনো পেয়ারাগুলি একেবারে মাটির সঙ্গে মিশা। তখন আমার মনে হলো এটা তো একটা দর্শন, ফলভারে বৃক্ষ নত। তেমনি মিধন ঘোষে হৃদয়ে যে ভক্তি ফল ধারণ করেছিল তার সাথে কারো কোনো সময়ে বিবাদ ঘটেনি, এবং তার যে মন মানসিকতা, তার যে উচ্চ আকাঙ্ক্ষা, যদি শুনতেন, যদি শুনতো নিধন ঘোষ গুরুদেব আসবেন, সঙ্গে সঙ্গে প্রচুর তরি তরকারি এনে উপস্থিত হতো, গুরুদেব থাকবেন, গুরু ভাইয়েরা প্রসাদ দিবেন। আমি আসলে ছেলেদের না জানিয়ে পালিয়ে পালিয়ে আমার পকেটে আমি আসলেই 10,000 টাকা গুঁজে দিতে, কত বড় মন থাকলে গুরু গোবিন্দের প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত উদার করা হাত, এটা সবার দ্বারা। আজ হতে 50 বৎসর পূর্বে নিধন ঘোষ, নিধন ঘোষের স্ত্রী, তার বাবা, কাকা, মা, কাকিমা 6 জন দীক্ষা নিল। আজ হতে 50 বৎসর আগে 2 টাকা দিয়ে আমাকে প্রণাম করেছিল। আমি আজকে গর্ব করে বলছি যে তারই বংশধর পূর্ণ সুকুমার 50 লক্ষ টাকা খরচ করে বাজারে নাট মন্দির, সেই বাগাতে নাট মন্দির করে এখনো মধ্যের 5-4টি পিলার, সেই পিলারে রং কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। তাহলে সেই নিধন ঘোষের আশীর্বাদের ফসল আজ পূর্ণ সুকুমার, তাদের বৌরা, আমি আশীর্বাদ করি ওদের দীর্ঘায়ু হোক, ওদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, ওদের যেন উদার মনে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে। আমি পুরাণের একটি শ্লোক উচ্চারণ করব, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবন পুরী তত্রাপি গোপিকা পাসাম যত্র রাধা বিদামম। ত্রিলোক ভূভুবস্ব, পাতাল্লোক, মত্তলোক, স্বর্গলোক, তিন লোক, এই তিন লোকের মধ্যে ত্রৈলোক্য পৃথিবী ধন্যা
ত্রিলিঙ্গবাচক একটি শব্দ ধন্যা যত্র বৃন্দাবনং পুরী। এই পৃথিবী ধন্যা কিসে? বৃন্দাবন পুরী আছে। বৃন্দাবন 84 ক্রোশ বৃন্দাবন, মথুরা যাবত গোবর্ধন এই নিয়ে 84 ক্রোশ বৃন্দাবন, আড়াই মাইলের একটু বেশি 1 ক্রোশ, এইরকম 84 ক্রোশ বৃন্দাবন আজও মানুষের পরিক্রমা করছে। তাই ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্যা, কেন সেখানে বৃন্দাবন পুরী আছে। তত্রাপি গোপিকা পার্থ, কেন পৃথিবী ধন্যা সেখানে আমার ব্রজগোপীরা আছে। ব্রজগোপীরা ধন্যা কিসে? যত্র রাধা বিদামম, সেখানে আমার রাধারানী আছে। অপ্রকর ধামে ভগবান এক, বেদে বললেন একম মেব দ্বিতীয়, এক। আবার তিনি বললেন একম মেব বহু স্বামী, আমি এক আছি বহু হতে পারি। এই যে প্রদীপ শিখাটি জ্বলছে টিপ টিপ করে, দুই আঙ্গুল দিয়ে কিন্তু আমি নিভিয়ে দিতে পারি, বেশি শক্তি প্রয়োগ করতে হবে। অথচ এই একটা প্রদীপ শিখা থেকে 100 প্রদীপ জ্বালানো যাবে না? যাবে। 1,000, 1,00,000, 1 কোটি, কোটি কোটি যত খুশি, তো তাতে কি এই প্রদীপের অস্তিত্ব কমবে? কমবে না। সমস্ত প্রদীপ আবার নিভিয়ে ফেললে এই প্রদীপের অস্তিত্ব কি বাড়বে? ছিল, আছে, থাকবে, থাকবে, এর নাম সনাতন। একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শাস্ত্রে বলছি ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি পৃথিবীতে আবার সৃষ্টির মানুষে ভগবান পরিকল্পনা নেন, সেদিন একটা লোক থাকলেও সেটা সনাতন ধর্মের লোক থাকবে, যার দ্বারা জয় গৌর হরি বল, জয় গৌর হরি। অপ্রকট ধামে তিনি এক, প্রকট পীড়ায় তিনি দুই। একটা খেসারি, একটা মুসুরি, একটা মুখ, একটা মোটর, একটা উপরে খোলসটি খুলে ফেললে তখনই কি একটা থাকবে? দুটো যাই, তাই না? তদ্রুপ ভগবান লীলা মানুষে পৃথিবীতে এসেছিলেন, তিনি এক ছিলেন, তার বামঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন। একের ভিতরে দুই, রাধা শক্তি আর কৃষ্ণ শক্তি আলাদা না। তাঁরা লীলা করবেন, এই লীলা করার জন্য দর্শকের প্রয়োজন। দর্শক কারা? শ্রীমতী রাধারানীর অঙ্গ থেকে কায় উহ, রাধারানীর কায়া তাকে ভাগ করে দিলেন অষ্টসখী। এই অষ্টসখীর পরেও
রয়েছে মঞ্জরি অষ্টসখীরা নিজ অঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করতে পারেন কিন্তু মঞ্জুরিরা যোগান দিতে পারেন নিজ অঙ্গ দ্বারা সেবা করতে পারেন না চৈতন্য চরিতামৃতে আছে গুরু রূপা সখী বামে দাঁড়াইয়ে ত্রিভঙ্গ ঠামে আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন গুরু হচ্ছেন সখী গুরু রূপা সখী বামে বামে দাঁড়িয়ে তিনি সেবা করছেন গোবিন্দের সহযোগিতা করছেন কে শিষ্য এই শিষ্যরাই হচ্ছে মঞ্জুর গুরু রূপা সখী বামে দাঁড়াইয়ে ত্রিভঙ্গ ঠামে গুরু হচ্ছেন সখী আর শিষ্যরা হচ্ছে মঞ্জুরি তো মঞ্জুরি হতে গেলে তার কিন্তু গুরুবৎ আচরণ থাকতে হবে বৃক্ষের পরিচয় ফলার ফুল পিতামাতার পরিচয় সন্তান তেমনি গুরুর পরিচয় শিষ্য যদি প্রসাদ বুঝি শিষ্য হয় তাহলেই সেই মঞ্জুরি নামা পায় এই মঞ্জুরির পরে রয়েছে আরো সখীরা দণ্ডকারণ্যের মনি ঋষিগণ দেখছেন রামচন্দ্র অহল্যা পাশানিকে উদ্ধার করে রাম লক্ষণকে নিয়ে দণ্ডকারণ্যের মধ্য দিয়ে চলছেন মনি ঋষিরা ভাবলেন এই রাজীব লোচন রাম এত সুন্দর পুরুষ ভাগ্যিস সীতা দেবী বক্ষে নিয়েছে সুচার ভাগ্য কত বড় যে রাজীব লোচন রামকে বক্ষে নিয়েছিলেন আমরাও যদি এই মুহূর্তে প্রকৃতি হতে পারতাম তাহলে রামকে আমরাও বক্ষে ধারণ করতাম ভগবান কালো বাসনা অপূর্ণ রাখেন না যাদৃশ ভাবনা যশ তাদৃশ লাভ ভবতী যার যেরকম ভাব তার তেমনি লাভ কৃষ্ণ কেমন যার মন যেমন ভোরবেলায় মুসলমানের মুয়াজ্জিন মসজিদে যাচ্ছে আজান দেওয়ার জন্য বৃক্ষের উপর একটা পাখি সে কথা বলছে এখন জুড়ি বাজাতে বাজাতে একজন বৈষ্ণব তিনিও ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ভোর কীর্তন করতে করতে এখন যিনি প্রথম শুনেছেন পাখির কথা মুয়াজ্জিন উনি ডাকছেন বৈষ্ণবকে এই বৈষ্ণব দাদা একটু শুনুন তো এগিয়ে আসুন বললেন পাখি তার কি শুন কি বলছে শুনুন তো এখন বৈষ্ণব বলছেন পাখিটার কথা তো আপনি আগে শুনেছেন আপনিই বলুন পাখিটা কি বলছে মুয়াজ্জিন বলছে পাখিটা বলছে আল্লাহ রসুল খুদা আর বৈষ্ণব জুড়ি বাজিয়ে বৈষ্ণব বলছেন ওই পাখিটি বলছেন হরে কৃষ্ণ রাধা কন্ট্রাডিকশন দ্বিধাবিলুপ্ত এখন আরেকজন সাক্ষী রাখতে হয় এক জেলে ঝাঁকি জাল নিয়ে মাছ মারতে চলছে তাকে দেখেছে এই জেলে ভাই আসো তুমি এটা প্রমাণ করে যাও এই পাখিটাই কি বলছে জেলে বলছে পাখিটা বলছে কই মাগুর ভেদা ও মাছ মারতে যাচ্ছে তখন বলছে না মিলছে না মাথায় করে পয়সা নিয়ে রাইন পাতিল বিক্রি করতে চলছে এক পাল মশাই তাকে ডাকছে এই পাল মশাই তুমি আসো শুনো পাখিটি কি বলছে
তখন সেই পাইসাওয়ালা পাল মশাই বলছে রাইন পাতির খাদা। এখন একদম রংকর যাচ্ছে, তাকে ডাকছে, রংকর ভাই তুমি শুনো দেখি কি বলছে। রংকর বলছে নাল নীল সাদা। এখন তরকারি বিক্রি করতে ঢাকা ভরা তরি তরকারি নিয়ে যাচ্ছে, তরকারি বিক্রি করবে, তাকে ডাকছে শুনো দেখি পাখিটা কি বলছে। বলছে পাখি বলছে আলু বেগুন আদা মিল আছে, কারো সঙ্গে কোনো মিল আছে না। যদৃশ ভাবনা যশ তাদৃশ লাভ ভাবতি, এই পৃথিবীতে যার যেমনি ভাব তার তেমনি লাভ। কেমন ভগবান কালো বাসনা অপূর্ণ রাখেন না। দণ্ডকারণ্যের মনিরা মনি ঋষিরা বলছেন আমরা যদি নারী হতাম তাহলে রাজীব লোচন রামকে বক্ষে ধারণ করতাম। ভগবান বললেন তথাস্ত, ভগবান একটি ভাষাই শিখছে, ভগবান একটা ভাষাই শিখছেন, তথাস্ত তথাস্ত তথাস্ত। আমি যেন চুরি করে ঘরে অনেক কিছু নিয়ে আসতে পারি তথাস্ত, আমি যেন ডাকাতি করতে পারি তথাস্ত, আমি যেন করোনারি হরণ করতে পারি তথাস্ত, আমি যেন তোমার শ্রীপাদ পদ্ম লাভ করতে পারি তথাস্ত। শ্রী গীতায় বললেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সদাচরণ, কর্মের ফল আমরা কেউ রোধ করতে পারব না। সেজন্য আমরা যাহা করি যা করে এসেছি সেই ফল ভোগ করছি, আর যাহা কিছু এখন করছি পরবর্তীতে সেই ফল ভোগ করব। ভগবান কাউরে শাস্তি দেন না, আমার শাস্তি আমার কর্মের উপরে নির্ভর করবে। তাই দণ্ডকারণ্যের মনি ঋষিরা বললেন রাজীব লোচন রামকে যদি আমরা বক্ষে পেতাম তাহলে আমাদের মানব জনম ধন্য হতো। ভগবান বললেন তবে এটুকু নয়, দাপরন্ত আমি যখন কৃষ্ণ হব তোমরা হবে ব্রজগোপী, তখন তোমরা আমাকে বুকে জড়িয়ে ধরে তোমাদের মনের জ্বালা মিটিয়ে নিও। তাই সেই দ্বন্দ্বকারের মনি ঋষিরা বৃন্দাবনে গোপী হয়ে এসেছে। বৃন্দাবনে দেবকন্যাগণ মত্তভূমিতে মহোৎসব করতে এসেছেন, তখন দেখছেন একজন মনি ঋষি শুধু নাক দাগিয়ে জলের মধ্যে নিমজ্জিত হয়ে ধ্যান করছেন। তখন চিন্তা করলেন এত বড় তপস্বী মত্তভূমিতে আমরা তার স্তব করি, দেবকন্যাগণ স্তব করছেন। এখন সেই নিমজ্জিত জলের মধ্যে যিনি মনি ঋষি তিনি মুখ উঠিয়ে বললেন তোমরা আমার কাছে কি চাও। বলে দেবলোকে তো আমাদের কোনো অভাব নাই, তবে একটা অভাব আছে কৃষ্ণ, কৃষ্ণকে আমাদের প্রতিরূপ করে দিও। তখন বললেন তথাস্ত। এই বলে তিনি জলের মধ্য থেকে উঠে মাটি দিয়ে হাঁটতে লাগলেন।
বক্র ত্রিবক্রমণি। তখন দেবকন্যাগণ হাততালি দিয়ে বলছে, নিজের বাঁকাই ঘুচাতে পারে না যে, তার আশীর্বাদে আমরা নাকি ভগবানকে স্বামী রূপে পাব। উপহাস করল ত্রিবক্রমণি ও অষ্টবক্রমণি। অষ্টবক্রমণি পিছনের দিকে তাকিয়ে বললেন, কি বললে তোমরা দেবকন্যাগণ এত অভিমানী, তোমারা আমার আশীর্বাদে কৃষ্ণকে স্বামী রূপে পাবে, কিন্তু পরবর্তী সময় তোমরা হবে অপহৃতা, অপহরণ হবে, তোমাদের কলঙ্ক উঠবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বা, যদি বৈষ্ণবের কাছে ক্ষুদ্র অপরাধ হয়, যার কাছে অপরাধী তার ক্ষমা বিনা নাহি কনিষ্ঠা, সে যদি নিজ গুণে ক্ষমা না করেন, তার অভিশাপ মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। এই দেবকন্যাগণ দ্বারকার রাজমহর্ষি রুক্মিণী সত্যভামায়েরা শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পরে হস্তিনাপুরের অবস্থা খুব খারাপ, ভূমিকম্প, অহেতুক উল্কা, বজ্র, বাতাস,